আজকে যদি দেখা যায় বিপজ্জনক মাত্রায় রাজধানীর বায়ু দূষণ, সুপ্রিম কোর্টেও ভৎসনার মুখে পড়তে হয়েছে রাজধানীকে, দিল্লির আপ সরকারকে। আর দূষণ মোকাবিলায় গ্র্যান্ড রেসপন্স অ্যাকশন প্ল্যান বা গ্র্যাফ 4 চালু রাখার নির্দেশ সর্বোচ্চ আদালতের। বায়ু দূষণে নাজেহাল রাজধানী দিল্লি। গত কয়েকদিন ধরেই দিল্লিতে দূষণ বাড়ছিল এবং সোমবার সেই দূষণের মাত্রা একেবারে চরম সীমায় পৌঁছেছে, যাকে বলা যেতে পারে বিপজ্জনক। বায়ু দূষণে নাভিশ্বাস রাজধানী দিল্লির। সোমবার দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা দূষণ সূচক 500 ছাড়িয়ে গিয়েছে। পরিস্থিতি সামলাতে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান বা গ্র্যাপ 4 নিষেধাজ্ঞা লাগু হয়েছে রাজধানীতে। এর ফলে সরকারি ছাড়া অন্য কাজে গাড়ি ব্যবহার নিয়ন্ত্রিত করা হবে। ভারী মালবাহী গাড়ি, ডিজেল গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকবে। অন্য রাজ্য থেকে গাড়ি প্রবেশেও আপাতত নিষেধাজ্ঞা থাকছে। সরকারি অফিসে আপাতত 50% কর্মচারী নিয়ে কাজ করার সিদ্ধান্ত। পুরসভার অফিসগুলি সকাল 8:30 থেকে বিকেল 5:00 পর্যন্ত খোলা। সরকারি দফতরগুলি খোলা সকাল 10:00 থেকে সন্ধে 6:30 পর্যন্ত। এদিন দিল্লির দূষণ সংক্রান্ত মামলায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের ভর্ৎসনার মুখেও পড়তে হয় প্রশাসনকে। সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু আজকে রাজ্য সরকার এবং যে এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশন রয়েছে তাদেরও রীতিমতো বলা যেতে পারে ধমক দেওয়া হয়েছে। কার নির্দেশে গ্রেডেড গ্র্যাপ 4 তা চালু করতে দেরি করা হয়েছে তা নিয়ে প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট, এবং রাজ্য সরকারের কাছেও জানতে চাওয়া হয়েছে কী কী পদক্ষেপ করা হয়েছে। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ, আদালতের আগাম নির্দেশ ছাড়া গ্র্যাপ 4 তোলা যাবে না। বিশ বাষ্প থেকে বাঁচতে দশম এবং দ্বাদশ ছাড়া সমস্ত অফলাইন ক্লাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। সরকারি ও বেসরকারি স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে অনলাইন ক্লাসের। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, G24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, G24 ঘন্টা।